ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কুহেলি চক্রবর্তীর মৃত্যু, তিন চিকিৎসকের লাইসেন্স সাসপেন্ড, গাফিলতির দায়ে 3 মাস, 3 চিকিৎসকের লাইসেন্স বাতিল, চিকিৎসক সঞ্জয় মাহাওয়ারের লাইসেন্স সাসপেন্ড, চিকিৎসক বৈশালী শ্রীবাস্তবের লাইসেন্স সাসপেন্ড, চিকিৎসক সুভাষচন্দ্র তিওয়ারিরও লাইসেন্স সাসপেন্ড। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিকেল কাউন্সিলের। মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে থাকবে না নাম, এখনও মেলেনি অপোলো হাসপাতালের প্রতিক্রিয়া। 2017-এর 19 এপ্রিল অপোলো হাসপাতালে মৃত্যু হয় কুহেলির। ক্লোনোস্কোপির জন্য ভর্তি হয়েছিল ঠাকুরপুকুরের কুহেলি। চিকিৎসায় গাফিলতিতে 4 মাসের কুহেলির মৃত্যুর অভিযোগ। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে, তিনি কি জানিয়েছিলেন শুনবো। আমরা রাজ্য মেডিকেল কাউন্সিলের এই রায়ে আমরা একেবারেই সন্তুষ্ট নই। এই লাস্ট 2.5 বছর ধরে সবকটা হিয়ারিং এ আমরা গেছি, সবকটা শুনানিতে আমাদের পক্ষেই হচ্ছে কি বলে ডক্টররা দেখেছেন যে যথেষ্ট গাফিলতি ছিল চিকিৎসাতে, যাই জন্যই আমার 4 মাসের মেয়ের মৃত্যু হয়েছিল এবং ডাক্তারদের যথেষ্ট গাফিলতি ছিল। সেই প্রমাণ তথ্য আমার কাছে সমস্ত কিছু আমরা দিয়েছি, আমাদের সেই পটেন্সিয়ালিটি ছিল আমাদের ডকুমেন্টের ওপরে, সেটা ডক্টররা সেটা মেনেও নিয়েছেন। 3 মাসের একটা সামান্য শাস্তি, আমি মনে করি যে রাজ্য মেডিকেল কাউন্সিল এটা একটা হলিডে প্যাকেজ দিয়েছে। হ্যাঁ, এটা আমরা মেনে নিতে, আমরা আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব, আবার এই যে বিচার বিবেচনাটা এটা হচ্ছে আবার রিভিউ করা হোক এবং যেই কমিটি রয়েছে সেই কমিটিকে না দিয়ে অন্য কমিটিকে দেওয়া হোক। এই যেটা রয়েছে আমাদের মেডিকেল কাউন্সিলে যে হিয়ারিংটা হচ্ছিল আবার এটাকে রিভিউ করা হোক, আমরা যথেষ্ট আশাবাদী, একবার রিভিউ হলেই এটা যে সত্যিটা সেটা বেরিয়ে আসবে এবং এই শাস্তির বিধানটা অনেক বেশি হবে।